হ্যাঁ লাফ মারলে ধরবে তো, ঠিক তো? ও বলছে না, থ্যাংক ইউ সোনা, সোনা তুমি বোঝো আমার কষ্টটা। আশিস বাবু একটু সামনে আসবেন। পিতৃমাতৃ স্টিল ফার্নিচার এবং ইলেকট্রনিক্স এর কর্ণধার আশিস কুমার দাস মহাশয়ের পুরো সৌজন্যে ব্যবস্থাপনায় এই অনুষ্ঠান, ওনাকে কৃতজ্ঞতা। সঙ্গে আমাদের প্রিয় দিদির হাতে, অভিনেত্রীর হাতে, হিরোইনের হাতে উনি হচ্ছে পুষ্পস্তবক তুলে দিচ্ছেন। সবাই একটু হাতের তালি দেবেন, সবাই হাতের তালি দেবেন আশিস বাবুর জন্য এবং আমাদের মেঘনাদির জন্য। মায়াবী রাত। আচ্ছা তোমাদের সাথে হাত তো মিলিয়ে নি, চন্দন তো লাগাবো না, ঠিক আছে? এটা স্যানিটাইজার? হ্যাঁ হ্যাঁ, সেন্ট। আচ্ছা দাও, থ্যাংক ইউ। সঙ্গে ব্যাচ। আচ্ছা আমার বয়ফ্রেন্ডের কাছে যাব বলে বাজে না, পারফিউম লাগিয়ে দিল। তোমাদের কাছে গেলে যদি আমার কি ডান্স করবে তো, ঠিক তো? চলো তাহলে, নাচ গান দুটোই দেখবো। নাচ গান, আচ্ছা ঠিক আছে। চলো প্রথমে ডান্স, তারপরে কিন্তু তোমাদের ডান্স পাক্কা। কেউ গম্ভীর হিসেবে থাকবে না কিন্তু এখানে সবাই, কিন্তু আমি এখানে এসেছি এত দূর থেকে কুয়াশার মধ্যে দিয়ে, তো ডান্স কিন্তু সবাইকেই করতে হবে, আমি জানি না। একটু লাইটটা অফ করবে প্লিজ। Thank you.